এস এম টিসিং গাইড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে দাদা ভৌতবিজ্ঞানের জন্য দশম শ্রেণীতে কোন রাইটারের বই সব থেকে ভালো হবে তা আমি তোমাদের জন্য বলবো প্রত্যেকটা রাইটারের বইই ভালো তার মধ্যে কিছু কিছু বই আছে যেগুলো স্টুডেন্টের খুব ভালো লাগে আমি পাঁচ থেকে ছটা বই ভালো করে পর্যবেক্ষণ করেছি তার মধ্য থেকে মাত্র দুটো বই তোমাদের জন্য সাজেস্ট করেছি যে দুটো বই আশা করি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং পড়াশোনা করবে এই দুটো বই একটা হলো তোমাদের দশম শ্রেণীর ভট্টাচার্য ব্রাদার্স ভৌতবিজ্ঞানের এই বইটা খুবই ভালো খুবই ভালোভাবে দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ে তাছাড়া আরেকটা বই হলো সাঁতরা প্রকাশনের এই বইটা ভৌতবিজ্ঞানের তোমরা ভট্টাচার্য ব্রাদার্স এবং সাতরা প্রকাশনী এই দুটো বই আর দুটো বই কাছে সংগ্রহ করে রাখো কেননা যে কোনো একটা বইতে কিন্তু সব কিছু ভালোভাবে পাবে না একটা বইতে সংজ্ঞা ভালো দেওয়া আছে তা অন্য বইতে ব্যাখ্যাগুলো ভালো দেওয়া আছে তোমরা দুই থেকে তিনটি বই রাখবে তার মধ্য থেকে এই দুটি বই থেকে বেস্ট ঠিক আছে তাহলে ভৌতবিজ্ঞানের জন্য ভট্টাচার্য ব্রাদার্স আর ছাত্রা প্রকাশনী এই দুটো বই তোমরা মানে সংগ্রহ করে রাখতে পারো এবং তোমাদের একটা রিকোয়েস্ট তোমাদের কাছে কোনো সাজেশনের উপর ডিপেন্ড করবে না ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান অঙ্ক এইগুলো কিন্তু ভালোভাবে বুঝে তারপরে করতে হয় এবং পড়াশোনা করতে হয় তাহলে কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায় শুধুমাত্র সাজেশনের উপর ডিপেন্ড করে যদি পড়াশোনা করো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না প্রত্যেকটা অধ্যায় খুব খুঁটে খুঁটে ভালোভাবে পড়াশোনা করবে দেখবে পরীক্ষায় কিন্তু অনেক কিছু খুব সহজে পেরে যাচ্ছ আর জীবনবিজ্ঞানের জন্য আমি তোমাদের বলবো সাঁতরা প্রকাশনী আর হলো সারা প্রকাশনী এই দুটো বই ভালো করে প্র্যাকটিস করো জীবনবিজ্ঞানের জন্য আর ভৌত বিজ্ঞানের জন্য তো বললাম ভট্টাচার্য ব্রাদার্স আর সাতটা প্রকাশনী ভৌতবিজ্ঞান আর জীবনবিজ্ঞানের জন্য সাতটা প্রকাশনী আর হলো সায়া প্রকাশনী এই দুটো বই তাছাড়া আমি তোমাদের বলবো শুধুমাত্র আমার কথা অনুযায়ী যে কিনতে হবে তোমাদের এমন কিছু না প্রত্যেকটা বই ভালো তোমাদের প্রাইভেট টিউটর অথবা স্কুলের যে সায়েন্সের যে মাস্টার আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ পরামর্শ তোমরা পেতে পারো এবং সেই অনুযায়ী বইও তোমরা কিনতে পারো আমার মনে হয়েছে এই দুটো বই সব থেকে ভালো তোমাদের জন্য টাইম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা এই দুটো বই পড়তে পারো আশা করি তোমরা তোমাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য